হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজ আপনাদের বলতে চলেছি পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার সমস্ত লোকাল ট্রেনের সময়সূচি, ভাড়া কত, কত সময় লাগে, সব কিছুই। তাই ভিডিওটি ছোট হলেও গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন বেলটি অল করে আমার সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সঙ্গে প্রথম যে ট্রেনটির কথা শেয়ার করব, সেই ট্রেনটি হল 68,685 মেচেদা দীঘা এম প্যাসেঞ্জার। ট্রেনটি সপ্তাহের প্রতিদিন পাঁশকুড়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8:30 মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছায় সকাল 10:57 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্মে। যাত্রাপথে 16টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথে সময় লাগে 2 ঘন্টা 27 মিনিট। ট্রেনটির এভারেজ স্পিড 48 কেএম পার আওয়ার্স। ট্রেনটির জেনারেল টিকিটের দাম 54 টাকা। এরপর রয়েছে 68,687 পাঁশকুড়া দীঘা এম প্যাসেঞ্জার। ট্রেনটি সপ্তাহের 7 দিন পাঁশকুড়া জংশন থেকে সন্ধ্যে 6:10 মিনিটে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছায় রাত্রি 8:50 মিনিটে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 2 ঘন্টা 40 মিনিট। যাত্রাপথে 16টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। ট্রেনটির এভারেজ স্পিড 48 কেএম পার আওয়ার্স। টিকিটের দাম 54 টাকা। এরপর যে ট্রেনটির কথা বলবো, সেটি হল 68,689 পাঁশকুড়া দীঘা এম প্যাসেঞ্জার। ট্রেনটি সপ্তাহের 7 দিন পাঁশকুড়া জংশন থেকে সন্ধ্যা 7:35 মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছায় রাত 10:05 মিনিটে। ট্রেনটি ট্রাভেলিং টাইম 2 ঘন্টা 30 মিনিট। যাত্রাপথে 16টি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। ট্রেনটির এভারেজ স্পিড 47 কেএম পার আওয়ার্স। ট্রেনটির জেনারেল টিকিটের মূল্য 54 টাকা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং ভ্রমণ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশান বেলটি অল করে আমার সঙ্গে থাকুন।